আচ্ছা, এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কি, যে আসলে ইউজার স্পেস আর কার্নেল স্পেসের মধ্যে কিভাবে ইন্টারাকশন হয়। এবং আমরা আমরা প্রথমে বলছিলাম কি, যে ইউজার ইউজার স্পেসের কাছে হার্ডওয়্যারের ফুল অ্যাক্সেস কিন্তু নাই, ফুল অ্যাক্সেস নাই। সো তাকে করতে হয় কি, ওএস বা কার্নেলের কাছে রিকোয়েস্ট করতে হয়, এবং কার্নেল থেকে সেখান থেকে তার সার্ভিস ই করে নিয়ে আসে, মানে ওই যে কাজটা দিয়েছিল সেই কাজটা করে এবং সেই কাজের রেজাল্টটা তাকে দেওয়া হয়। এই জিনিসগুলোকে বলা হয়ে থাকে সিস্টেম কল। সো সিস্টেম কল হচ্ছে কি, যার মাধ্যমে যেই সকল প্রিভিলেজ তার কাছে দেওয়া নাই সেই কাজগুলো সে ইউজার স্পেস থেকে যখন করার চেষ্টা করা হয়, সেগুলো হচ্ছে যেভাবে করা হয় সেগুলো হচ্ছে আসলে সিস্টেম কলের মাধ্যমে করা হয়। সিস্টেম কলগুলো দেখার আগে যেই জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি, যে কার্নেল স্পেস কি আর ইউজার স্পেস কি। যখন আমাদের ধরো ই করা হয় কি, যে আমাদের যখন ওএসটাই করা হয়, অ্যাম্বিয়ার পার্টিশন থাকে, অ্যাম্বিয়ার পার্টিশনের লাস্টে কি থাকে, অ্যাম্বিয়ার পার্টিশনের মধ্যে অ্যাক্টিভ পার্টিশন থাকে, অ্যাক্টিভ পার্টিশনের মধ্যে থাকে বুট সেক্টর, এই বুট সেক্টর থেকে কি অপারেটিং সিস্টেমগুলো র্যামে লোড করা হয়। এখন যখন র্যামে লোড করা হয় তখন আমার এখানে কি আসলে র্যামে কি লোড করবো, আমরা মিলিয়ন্স অফ ইনস্ট্রাকশনস। সো এই ইনস্ট্রাকশনসগুলার একটা পার্ট থাকে হচ্ছে আমার ওয়ান সেট অফ ইনস্ট্রাকশনস থাকে যেগুলোকে বলা হয় থাকে কার্নেল ইনস্ট্রাকশনস, আবার অনেক ধরনের ইনস্ট্রাকশনস থাকে যেগুলো হচ্ছে ইউজার লেভেল ইনস্ট্রাকশনস। সো এই যে এটা তৈরি হলো মেমোরির মধ্যে, এটা তৈরি হলো আমার কার্নেল স্পেস, আর যখন ইউজার লেভেলে কাজ করতেছি তখন এটা তৈরি হলো আমার ইউজার স্পেস। এবং এইখানে ইনস্ট্রাকশন টু ইনস্ট্রাকশন আমার জাম্প করে করে কিন্তু এই জিনিসপত্রগুলো হয়। সো তাইলে এখন আমরা দেখি যে একটা সিস্টেম কল কীভাবে জেনারেট হয়। সো সিস্টেম কল জেনারেট করার জন্য সবচেয়ে প্রথমে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে ট্র্যাপ কি। আচ্ছা, ট্র্যাপ বোঝার আগে বুঝতে হবে কি ইন্টারাপ্ট কি জিনিস। আচ্ছা, ইন্টারাপশন জন্য যেটা বুঝতে হবে সেটা হচ্ছে সিপিইউ কেমনে কাজ করে। সিপিইউ যেটা করে কি, যে আমার ধরো তো ইনস্ট্রাকশন বাই ইনস্ট্রাকশন কাজ করে, ধরো মুভ 8 0 4, পরে হচ্ছে লোড 8 0, সিএমপি কম্পেয়ার 8 0, জাম্প ইকুয়াল যায়। সো এই ধরনের ধরো একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এখন। সো এই অ্যাসেম্বলি এই ল্যাঙ্গুয়েজের যে আমার এই ইনস্ট্রাকশনস বাই ইনস্ট্রাকশন কিন্তু সিপিইউ এক্সিকিউট করে। এখন ইন্টারাপ্ট কি, ইন্টারাপ্ট হচ্ছে যে আমার ধরো এই অবস্থায় যখন সিপিইউগুলো এই কাজগুলো করতেছিল তখন মাঝখানে আমার একটা ডিস্ক থেকে রিড করা শেষ হয়েছে। সো এই ডিস্ক রিডের শেষ হওয়ার পরে ডিস্কের কন্ট্রোলার আছে, ডিস্ক কন্ট্রোলার একটা হার্ডওয়্যার ইন্টারাপ্ট জেনারেট করবে। হার্ডওয়্যার ইন্টারাপ্ট মানে কি, যে সে ধরো এই এক্সিকিউশনটা এই জিনিস এই লাইনটা এক্সিকিউট করতেছিল, সে এই লাইনটা এক্সিকিউট করা ছেড়ে দেবে, এই অবস্থায় সে বক্স ছেড়ে দেবে না, এই অবস্থায় সে স্টপ করবে। এই যে ইন্টারাপ্টটা সে যে সিগনালটা পাইছিল সেই সিগনালটা দেখে না যাবে যে কী হয়েছে, এই ইনস্ট্রাকশনসগুলো ইন্টারাপ্টের কাজটা পুরোপুরি করে তারপরে আবার এই ইনস্ট্রাকশন এখানে ফিরে আসবে। ধরো এই রিডটা পড়া হয়েছিল, সো মেমোরির একটা কাজ ধরো এইটা কাজ করতে হতো কি, যে ধরো আমার হার্ড ডিস্ক থেকে একটা ভ্যালু পড়ে নিয়ে এসে একটা যোগ করতে হতো। সো ধরো এ পড়ে নিয়ে আসছে, পড়ে নিয়ে এসে ইন্টারাপ্ট জেনারেট করছে, জেনারেট করার পরে এখন আমার এখানে কি পড়ার পরে সে জিনিসটাকে এখন পড়ছে, সো আমার ইউজটা করে সে আবার এখানে স্টেটটা সেভ করেছিল, সে আবার এখান থেকে আবার এক্সিকিউট করা শুরু করে দিছে। এটা হচ্ছে ইন্টারাপ্ট, এটা হচ্ছে কি হার্ডওয়্যার বেসড ইন্টারাপ্ট, যেখানে কিন্তু ডিস্ক কন্ট্রোলার একটা হার্ডওয়্যার এখানে ইন্টারাপ্ট জেনারেট করছে। ট্র্যাপ হচ্ছে কি, যে ট্র্যাপ হচ্ছে একটা সফটওয়্যার জেনারেটেড ইন্টারাপ্ট। ট্র্যাপ হচ্ছে সফটওয়্যার জেনারেটেড ইন্টারাপ্ট, যে একটা সিস্টেম কলের মধ্যে ধরো এই আমি একটা ইনস্ট্রাকশন কি দেখি, সি প্রোগ্রামে খুব প্রচলিত এফডি রিড সিস্টেম কল, এফডি মানে ফাইল
এরপরে হচ্ছে কোন বাফারে সেভ করবে, এরপরে কত বাইট পড়বে সেটা। আচ্ছা এখানে বাইটটা মেনশন করে দেওয়ার, এখানে এটা ইকুয়াল টু আসলে এটা যেটা রিটার্ন করে সেটা হচ্ছে কত বাইট রিটার্ন করছে, এটা ম্যাক্সিমাম টাইম কাউন্ট আর বাইট ইকুয়াল হয়, কিন্তু এক সময় হয় না। ধরো মনে করো আমি বাইট লিখা দিলাম 8, শুরু করছি এমন জায়গা থেকে যেখানে এন্ড অফ ফাইলে 7 ক্যারেক্টার আছে, সো ও কিন্তু 7 রিটার্ন করবে। আবার আমি যে ফাইলটা চাইতেছি সেই ফাইলটা নাই, তখন কিন্তু রিটার্ন করবে -1, এবং এরর কোডটা থাকবে হচ্ছে একটা গ্লোবাল ভেরিয়েবল এরর নং এর মধ্যে। সো ওইখান থেকে আমরা কিন্তু এই এরর হয়েছে কি না সেটা জানতে পারবো, যদি কাউন্ট -1 হয় বা এই মানে এরর জানতে পারবো। সো কথা এটা না, কথা যেটা সেটা হচ্ছে কি যে এই যে আমি রিডটা লিখছিলাম, রিডের কি বাফার লিখছিলাম আর হচ্ছে এন বাইটস, এই যে আমার এফডিটা পয়েন্ট করে একটা ফাইল লোকেশন একটা ফাইলের মধ্যে। সো এই ফাইলটা কি আমার কোথা থেকে পড়ে আনতে হবে, হার্ড ড্রাইভ থেকে পড়ে আনতে হবে বা যেটা আছে সেটার থেকে। সো এই যে পড়ে আনার কাজটা, এটা তো আসলে ইউজারের লেভেলে নাই। সো ইউজার কি করবে, ইউজার আসলে যেটা করবে সেটা হচ্ছে কি যে এখানে কতগুলো বেসিক স্টেপ ফলো করে, সে প্রথমে এইখান থেকে উল্টোভাবে যে প্যারামিটার্সগুলো আছে সেটা স্ট্যাক পয়েন্টারে সেভ হবে, মেমোরির স্ট্যাক পয়েন্টারে সেভ হবে, এন বাইটস অ্যান্ড বাফার এফডি। দেখো বাফারের আগে কিন্তু আমি এন লিখে দিছি, কারণ হচ্ছে কি এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ লোকেশন ইন্ডিকেট করতেছে। এরপরে হচ্ছে কি আমি রিড সিস্টেম কলটা লাইব্রেরি প্রসিডিউর, এটা হচ্ছে লাইব্রেরি প্রসিডিউর, এই লাইব্রেরি প্রসিডিউরটা কল করব। এই লাইব্রেরি প্রসিডিউর কল করার পরে সে লাইব্রেরি প্রসিডিউর এখানে যাবে, যাওয়ার পরে এখানে যে কোডগুলো ছিল সেই কোডগুলো সে রেজিস্টারে কপি করে দিবে। রেজিস্টারে কপি করার পরে এরপরে সে ট্র্যাপ কল করবে, এখনও সে ইউজার মোডই ছিল। সো এই ইউজার মোড থেকে এখন ট্র্যাপ কল করে মানে সফটওয়্যার রিলেটেড ইন্টারাপ্ট জেনারেট করে সে কার্নেল মোডে সুইচ করলো। সো একটা ইউজার লেভেল থেকে কার্নেল লেভেলে সুইচ করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে ট্র্যাপ কল করতে হয়, এবং ট্র্যাপটা কী ধরনের ট্র্যাপ সেটা ও বলা থাকে হচ্ছে যে এখানে যখন রেজিস্টার ভ্যালুগুলো সেভ করে, এই সেভ করার সময় কী ধরনের ট্র্যাপ সে ভ্যালুগুলো কিন্তু সে সেভ করে রাখতে পারে, যাতে কার্নেল পরবর্তীতে বুঝতে পারে। এবং এইখানে যখন রেজিস্টারগুলো সেভ করা হয় সে কোন সিস্টেম কলটা চাচ্ছে সেই ভ্যালুগুলো কিন্তু সেভ করে দেওয়া হয়, কারণ এইখানে কার্নেলের পরে যে কাজটা হয় সেটা হচ্ছে ডিসপ্যাচার আছে। সেই ডিসপ্যাচার করে কি যে এখানে একটা লিস্ট অফ সিস্টেম কল আছে, যে অনেক ধরনের ধরো রিড করা রাইট করা আউটপুট দেখানো বা ইনপুট নেওয়া অনেক ধরনের সিস্টেম কল অ্যাভেলেবল আছে। সো কোন ধরনের সিস্টেম কলটা চাইছে সেটার পয়েন্টারে এটাকে অ্যালোকেট করে দেওয়া হয়। এরপরে সেই সিস্টেম কলের হ্যান্ডলার আছে, সেই সিস্টেম কলটা হ্যান্ডেল করে, এবং সিস্টেম কলটার কাজটাকে যে আউটপুটটা আসলো সেই আউটপুটটা নিয়ে এসে আবার এখানে ফেরত আসে। সো ফেরত আসার পরে এই ভ্যালুটা এইখানে দিয়ে দেওয়া হয়, মানে আবার যে কল করছিল তাকে দিয়ে দেওয়া হয়। এরপরে কী করে সেই ইনস্ট্রাকশনগুলোকে উপর ইনক্রিমেন্ট করে, সরি স্ট্যাক পয়েন্টার প্লাস হচ্ছে প্রোগ্রাম কাউন্টারকে ইনক্রিমেন্ট করে। সো এইভাবে হচ্ছে কি একটা সফটওয়্যার একটা প্রোগ্রামে যদি আমি রিড লাইব্রেরি প্রসিডিউরটা ইউজ করতে চাই তাহলে কার্নেল লেভেল থেকে এই এইভাবে আমার পুরো স্টেপটা কিন্তু কাজ করবে।